Good afternoon everyone, welcome back to my channel Daily Life with Tanusree. আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম, সেটা হচ্ছে চিংড়ি মাছের দোপেয়াজা। আমি অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি 3 থেকে 4 চামচ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। রান্নাটা অবশ্যই সরষের তেলে করব আমরা। তেলটা গরম হলে আমি চিংড়ি মাছগুলো আগে ভেজে তুলে নেব। তেল অলরেডি গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেবো। আর এখানে 200 গ্রাম চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছ খুব ভাজার প্রয়োজন নেই, ঠিক এইরকম একটা কালারটা চেঞ্জ হয়েছে। 1 থেকে 1.5 মিনিট আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি এবার দিয়ে দেবো আলু। আলুটা দিয়েও আমি খুব ভালোভাবে ভেজে নেবো, আলুটাকে ঢেকে ঢেকে ভেজে নেবো যাতে আলুটা ভাজতে ভাজতে অনেকটা সফট হয়ে যায়। এইভাবে ঢাকা দিয়ে ভাজবো আমি আলুটাকে। আলুটা ভাজা হতে হতে একটা আমি গুঁড়ো মশলা রেডি করে নেব। তো এর মধ্যে রয়েছে, আমি নিয়ে নিয়েছি অলরেডি একটা বাটিতে, তো একটু হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো নিয়েছি, হাফ টিস্পুন মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এগুলো একটু জলে ভিজিয়ে আমি রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। ঠিক এইভাবে আমি পেস্টটা রেডি করে রাখলাম। এবার আমি দেখবো আলুটা। এখনো বেশ খানিকটা সময় লাগবে, আলুটা আমি ভাজতে ভাজতে আলুটাকে আমি টপ করে নেবো। আলুটা ভাজা হয়ে এসছে, এবার আমি আলুটা গ্যাসটা একটু কমিয়ে দিই, আলুটা আমি তুলে নেবো। আর একটু তেলের প্রয়োজন আছে, ওই জন্য আমি আরেকটু তেল দিয়ে দিলাম, তবে খুব বেশি নয়। তেলটা অলরেডি গরম আছে, আর একটু তেল মেশালাম আমি, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দেবো এর মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। একটা সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে, এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু গোটা চিনি, এটাও হাফ টিস্পুন মতোই দিলাম। ফোড়নের একটা খুব ভালো ফ্লেভার বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি এর মধ্যে কুচিয়ে দিলাম। ঠিক এই রকম ভাজা ভাজা হয়ে এসছে, এই সময় আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি, এর মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা আর রসুন। তো পরিমাণটা যেহেতু কম, ওই জন্য একটু জল দিয়ে আমাকে এটা বেটে নিতে হয়েছে। এই পেস্টটা আমি দিয়ে দিলাম, আমি হালকা আঁচে একটু ঢাকা দিয়ে এটা কষতে দেবো। মিনিটখানেক আমি ভাজলাম, ঢাকাটা সরিয়ে নিলাম। এই রকম সময় আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা রেডি করে রেখেছিলাম, এর মধ্যে রয়েছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু বাটা মশলার মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, এই জন্য এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, আর ধনে গুঁড়ো আছে, হলুদ আছে। এরকম অবস্থাতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলে খুব ভালো হয়, তবে আমার কাছে যেহেতু এখন টমেটো নেই, তো আমি এর মধ্যে 1 চামচ মতো টমেটো কেচাপ ইউজ করছি, বেশি দেব না। ব্যাস টমেটো কেচাপটা দিয়ে আমি খুব ভালোভাবে এটা মেশাতে থাকবো। একটু মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিয়ে আমি এটা 3 থেকে 4 মিনিট হালকা আঁচে আমি কষাতে থাকবো। এখনো আমি নুন এর মধ্যে অ্যাড করিনি, তো আবার একটু ঢেকে দিচ্ছি, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল অলরেডি ছেড়ে এসছে, তো এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব আলু, চিংড়ি মাছ ভেজে রাখা। খুব ভালোভাবে আমি এটা মিশিয়ে দিচ্ছি, আর এর মধ্যে একটু একটু আমি জল দেব, জল দিয়ে আমি কষাতে থাকবো। ঢাকনাটা তুলে নিলাম, মশলা থেকে তেল খুব সুন্দর রিলিজ করেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুনটা অবশ্যই চেখে দেখবো, আর চিংড়ি মাছ ভাজাতেও নুন ছিল। এইভাবেই আমি
আবারও ঢাকা দিয়ে কষিয়ে নেব আর দেখব আলুটা কতটা সিদ্ধ হয়েছে। আলুটা একটু সিদ্ধ হবে, আবারও ঢাকনাটা তুলে নিলাম। খুব সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে খুব ভালোভাবে আলু আর চিংড়ি মাছ তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, প্রবলেম নেই, তো খুব ভালোভাবে আলুটাও যাতে সফট হয়ে যায় ওই জন্য আমি ঢাকা দিয়ে মিনিট পাঁচ সাথে রেখে দেব। হালকা আছে, ঢাকা দিয়ে দিলাম, মিনিট পাঁচেক পর ফিরে এলাম। এইরকম অবস্থাতে আমি এটা দেখে নেব, চেক করে নেব আরেকবার। আর আমি একটু গ্রেভি রাখবো, আলুটা আর একটু সেদ্ধ হবে। তো এইরকম অবস্থাতে আমি এর মধ্যে, যেহেতু দো পেঁয়াজা, পেঁয়াজের ব্যবহার দুবার হবে, তো এর মধ্যে একটা পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি আর তিন চারটে কাঁচা লঙ্কা এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি ঢেকে তিন চার মিনিটের জন্য হতে দেবো। আর নুনটা অবশ্যই চেক করে দেখবো এইরকম অবস্থাতে। ব্যাস, আবারও আমি এইরকম অবস্থাতে ঢেকে দিলাম, শাহী গরম মশলাগুলো দিয়ে দিলাম। ব্যাস, এবারও আমি নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে দু মিনিটের জন্য রেখে তারপরে আমি সার্ভ করবো। এরপর ফিরে এলাম, ঢাকনাটা তুলে এবার আমি সার্ভ করবো। চিংড়ি মাছের দো পেঁয়াজা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সকলে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।